মুসলিম দেশগুলোকে দুষলেন ইমরান খান ধর্ম অবমানামূলক বিষয়গুলো বন্ধ করতে না পারাকে মুসলিম দেশগুলোর সম্মিলিত ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ম অবমাননা বন্ধে কোনো যথাযথ আন্তর্জাতিক নীতি না থাকার কারণেই তা কমছে না বলে মনে করেন ইমরান বিষয়টি জাতির সঙ্গে উত্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি পাকিস্তানের পার্লামেন্ট সিনেট প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রধান বক্তৃতায় ইমরান খান বলেন আমার সরকার বিষয়টি সঙ্গে উত্থাপন করবে তবে আমার মনে হয় না সেটি যথেষ্ট হবে এদিন পাকিস্তান সিনেটে ডাস নেতা গ্রিড উইন্ডার্সের ধর্ম অবমানামূলক কার্টুনের প্রতিযোগিতার বিষয়টি জাতিসংঘের নজরে আনার জন্য একটি প্রস্তাব ফাঁস হয় নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির ইসলামী বিদেশি ওই নেতা এ ধরনের একটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছেন ইমরান খান তার বক্তৃতায় বলেন আমাদের সরকার বিষয়টি ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসিতে বিষয়টি তুলবে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে গ্রহণযোগ্য হয় এমন একটি নীতি গ্রহণ করতে মুসলিম দেশগুলোকে আহ্বান জানাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আরও আগে এটি করা উচিত ছিল এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কর্তৃক ইহুদি নিধনের বিষয়ে ভুলতত্ত্ব প্রদানকারীদের বিরুদ্ধে চারটি ইউরোপীয় দেশের কঠোরতার বিষয়টি উল্লেখ করেন ইমরান ক্ষমতায় আসার পর ভারত পাকিস্তান প্রথম বৈঠক হতে যাচ্ছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতের সঙ্গে দেশটির সরকারি পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে চলতি সপ্তাহে রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু কমিশনের বৈঠক ভারতের কূটনীতিক কর্মকর্তারা যাচ্ছেন ইসলামাবাদে গত মার্চ মাসে সিন্ধু পানি বন্টন নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল সামগ্রিক আলোচনা বা অন্য সব রকম আস্থাবর্ধক বৈঠক বন্ধ হয়ে গেলেও সিন্ধু কমিশন নিয়ে আদান প্রদান চালিয়ে গেছে দুই দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই বলে এসেছে এ আলোচনা দেশের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি তাই একে বন্ধ করা চলবে না কিন্তু কূটনীতিক শিবিরের মতে এবার পরিস্থিতি ভিন্ন নতুন সরকার এসেছে পাকিস্তানে ক্ষমতায় আসার পরই ইমরান বার্তা দিয়েছেন তিনি দিল্লির সঙ্গে বাধাহীনভাবে আলোচনা চালাতে চান নভেম্বরে ইসলামাবাদের সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে যোগ দেন তার জন্য চেষ্টা শুরু করছে ইমরান সরকার মোদিও কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়ে ইমরানের শপথ গ্রহণের দিন তাকে চিঠি লিখেছেন তবে সামনের লোকসভা ভোট তাই এখনই বাড়তি ঝুঁকি নিয়ে মোদী বন্ধ হয়ে যাওয়া সামগ্রিক আলোচনা শুরু করে দিবেন এমনও নয় যথেষ্ট সতর্কতার সঙ্গে ইসলামাবাদের পদক্ষেপগুলো ডেকে নিতে চাইছেন তিনি কূটনীতিক বিশেষজ্ঞদের মতে নদীর পানি বন্টন নিয়ে ইসলামাবাদের ওপর একটি স্থায়ী চাপ তৈরি করে রাখাটাও ভারতের কৌশলগত উদ্দেশ্য বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে পাকিস্তানের সঙ্গে উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি নিয়ে দু দেশের মধ্যে বারবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে আসন্ন প্রস্তাবিত বৈঠকটি তাই সব দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলছে বলে মনে করা হচ্ছে